না দুজন জয়েন করে হ্যাঁ যতদিন দুজন জয়েন না করে হাসপাতাল দুজন জয়েন না করে একজন তো আসবে আসি ব্যাপার ওঠে জয়েন করে নি চাই ভালো ভালো যে কোম্পানিটা থাকছে তাকে আপনি ট্রেনিং না কোম্পানিতে আপনি যেন ভালো থাকছে সেটা মোছে এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বেতনগ্রাম দ্বিতীয় রিলেশন তো আপনারা সেখানে চাই নামিনেশন দাম আমরা কানে উঠছি বলেন এটা একা ডাক্তার একা ট্রেনিং নিলেন ওই পলাশ মণ্ডলকে আপনি পলাশ মণ্ডলকে যেদিন বলবেন সেদিন এখানে ডিউটি করবে আপনি যেদিন বলবেন সেদিন আপনি কম্পাউন্ডার না আপনি চিকিৎসক ফার্মাসিস্ট আপনার কি রুলস আছে যে কোনো পেশেন্টকে এরকম ভাবে ওষুধ দেওয়ার যখন ডক্টরের জানাবার হয় জোরে বলুন এটা জোরে বলুন ডক্টর এখানে যখন চলে যায় আর কি পড়াশোনা করতে তখন আমাকে শুধু একটা অফিসিয়াল কাগজ দিয়েছে যে যতদিন না ডাক্তার আসছে আউটডোরটা যেন অফিসিয়াল কাগজটা দেখাতে পারবেন অফিসিয়াল কাগজটা দেখাতে পারবেন এই মুহূর্তে কাছে নেই আছে রুমে আছে রুমে আছে নিয়ে আসেন দেখি দেখি একবার আমরা কাগজটা এই যে আপনি মেনে নিলাম আপনি বেসিক বা সাধারণ যেটুকু জানেন সেটুকু দিচ্ছেন এর থেকে যদি ভাইটাল কোনো প্রবলেম হয় তার যে দায়ভার ক্ষতির কে নেবে দেখে যান আরে কোনো সপ্তাহে আসে কোনো সপ্তাহে আসে না কোনো সপ্তাহে এই এই একদিন এই যে মারগ্রাম এত বড় একটা গ্রাম নানান সমস্যা হতেই পারে সব সময় সারা বছর কিন্তু তার প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন বা স্বাস্থ্য দপ্তর এই দিকটাই আমাদের যেটা দায়িত্ব হচ্ছে যখন ওই রোগী কল্যাণ সমিতির মিটিং হয় সেখানে আমি বলেছিলাম যে এরকম পাবলিক দাবি করছে এখানে ডাক্তারবাবু কবে আসছে আমাদের যেটা কর্তব্য সেটা জানিয়ে দিয়েছি এর বেশি তো আর কিছু কারণ নেই ফার্মাসিস্টকে আমি জানিয়েছিলাম মন্ত্রীকে আমাদের চেয়ারম্যান যিনি আছে কয়েকদিন আগে তো রাজ্য কৃষিমন্ত্রী এসে দেখে গেছিলেন উনি কি কিছু আশ্বাস দিয়ে গেছেন উনি বললেন যে আসছে কিন্তু কেউ জয়েন করতে চাইছেন এটাই আমাদের আপনার নাম আমার নাম জগন্নাথ ভট্টাচার্য বাড়ি বাড়ি বাঁকুড়া জেলার বনাসুরিয়া গ্রাম প্রায় 70-80 হাজার লোকের বসবাস কিন্তু হাসপাতালে প্রায় এক বছর ধরে তো কোনো ডাক্তার নাই যদি বা আসে বসবার থেকে সপ্তাহে এই একদিন থেকে দুদিন তারপর কোনো সপ্তাহে ডাক্তার আসে কোনো সপ্তাহে ডাক্তার আসে না মানে ঠিকঠাক চিকিৎসা নাই পানীয় জলের আমরা দেখছি হাসপাতালের ভিতরে কোনো কল বা ট্যাপ কল কিছু নাই কিছু নাই কিছু নাই পানীয় জলের কোনো ব্যবস্থাই নাই পানীয় জলে কোনো অসুবিধা হয় না চরম অসুবিধা চরম আমি তো গ্রীষ্মকালে আপনাদের অসুবিধা হয় না চরম অসুবিধা আমরা তারপর একটা হসপিটাল কোনো সময় অপরিষ্কার বা আবর্জনা থাকে না আমরা তো চারিদিকে দেখছি একদম লতাপাতাতে ভর্তি তো সাপখোপে তো বর্ষাকাল আসছে কোনো সেরকম উপদ্রব হয় না সাপখোপে কিচ্ছু হয় না কিচ্ছু হয় না হাসপাতালে কোনো চিকিৎসাই নাই কোনো চিকিৎসা নাই ডাক্তারবাবু তো প্রায় এক বছর ধরে কোনো ডাক্তার নাই বছর থেকে আসে সপ্তাহে কোনো সপ্তাহে একদিন আসে কোনো সপ্তাহে দুদিন আসে ওনারা আপনারা কোনো চিঠি বা কোনো লিখিত কিছু জমা দেন চিঠি লিখিত পড়ছে আমরা আবার দেবো রাজ্য কৃষিমন্ত্রী একবার এসেছিলেন শুনলাম হসপিটাল পরিদর্শনে কি বলে গেছেন উনি উনি আশ্বাস দিয়েছিল যে ডাক্তার আসবে তারপরে কিছু নাই সব ফাঁকা আপনারা এখন কি চাইছেন আমরা এখানে পার্মানেন্ট থাকতে চাইছি যেখানে মারগ্রাম হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে এ বৃহত্তম গ্রাম সেই গ্রামে এ দুটো গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রায় 70-80 হাজার লোকের এর বসবাস সেখানে কোনো সেখানে হাসপাতালে কোনো পারমানেন্ট ডাক্তার নাই
আমরা কোনো কিছু হলে আমাদেরকে যেতে হচ্ছে রামপুরে যেতে হচ্ছে। আপনার নাম? আমার নাম শফিকুল ইসলাম, আমি মারগ্রাম 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মেম্বার।